লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে আমরা আমাদের কাজের জন্য প্রয়োজনীয় যে সমস্ত সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো কীভাবে ইনস্টল করতে হয় এবং গিঠাবের সঙ্গে কানেক্ট করতে হয় আজকের ভিডিওতে আমরা শিখব পাইথনে কোনো কিছু কীভাবে প্রিন্ট করতে হয় সো ভিডিও শুরু করা যায় সো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সি সার সি জাভা ইত্যাদিতে কোনো কিছু রান করা প্রোগ্রামের কোনো রান করাটা একটু জটিল হলেও পাইথনে তাটা তুলনামূলকভাবে অনেক সহজ পাইথনে মূলত দুইভাবে কোনো কিছু আমরা যে প্রোগ্রামগুলো লিখি তা দুইভাবে প্রিন্ট করা যায় প্রথমে প্রিন্ট ফাংশন ডিক্লেয়ার করে করা যায় যা এখন যদি আমি এখানে রান বাটনে ক্লিক করি তাহলে আমি আমার আউটপুট পাবো অর্থাৎ এই প্রিন্ট ফাংশনের ভেতরে আমি যা লেখবো তা আমাকে এখানে আউটপুট দিবে এবং তা অবশ্যই হতে হবে যে ইনভাইডেড দুটো কমা আছে সেই কমার ভেতরে আমরা চাইলে এখানে সিঙ্গেল ইনভাইটেড কমার জায়গায় আমরা ডাবল ইনভাইটেড কমা ইউজ করতে পারি তবে একটা সিঙ্গেল একটা ডাবল এটা যদি আমরা করি তাহলে আমাদের এখানে ইরোর আসবে সো এই যে আমরা হ্যালো পাইথন লেখাটা আমাদের রান হলো সেটা কিভাবে রান হয় এখন আমরা একবার দেখে নিই সেটা সো আমরা যখন কোনো প্রোগ্রাম লিখি পাইথনে সেটা ডট পি ওয়াইতে যাই এর আগে আমরা একটা উদাহরণ জেনে নেই যে যখন শিক্ষক আমাদেরকে কোনো কিছু করতে বলে দেন আমরা কি করি ওইটা আমরা আগে বুঝি যে আমাদের স্যার বা আমাদের কী করতে বলতেছে দেন আমরা বোঝার পরে আমরা ওইটার ফলাফলটা দিই যেমন সা যদি আমাদেরকে এক থেকে দশ পর্যন্ত লিখতে বলে তো সা আমাদেরকে এক থেকে দশ পর্যন্ত লিখতে বলছে দেন আমরা ওইটা আমাদের ব্রেইনে বুঝালাম যে হ্যাঁ আমাকে এক থেকে দশ পর্যন্ত লিখতে হবে দেন আমরা আউটপুট দিলাম সেমভাবে প্রোগ্রামও তিনটা প্রসেসে কাজ করে একটা ইনপুট দেন প্রসেস দেন আউটপুট এই তিনটা বেজে প্রোগ্রামিং কাজ করে এক্ষেত্রে যখন কোনো কিছু লিখে ইনপুট প্রদান করা হয় প্রোগ্রামে প্রোগ্রাম তখন সেটা কিছু কাজ করে অর্থাৎ প্রসেসিং করে সেই প্রসেসিং এর মধ্যে যা থাকে প্রথমে প্রথমে সে ইন্টারপ্রেটরের কাছে সেই আমি যে ইনপুটটা দিয়েছি তা পাঠায় ইন্টারপ্রিটর থেকে ওইটা আবার যায় কম্পাইলারের কাছে কম্পাইলার কি করে আমি যে কাজটা করছি বা যে আমি কমেন্টটা দিয়েছি এই কমেন্টারতে কোনো ভুল আছে কিনা কোনো লজিক্যাল ইরোর বা সিস্টেমেটিক ইরোর আছে কিনা তা চেক করে যেমন আমি যদি এইখানে ডাবল কোডেশনের জায়গায় একটা সিঙ্গেল কোডেশন ইউজ করি দেন প্রিন্ট করি দেন আমরা একটা ইরোর পাব এই যে ইরোটা এইটা কম্পাইলারের কাছে কম্পাইলার এই এররটা আগে ধরছে আমি যখন ডট পিওয়াই তে ইনস্ট্রাকশন দিয়েছি যে আমার এই কাজটা করে দেয়া লাগবে দেন দেন ওইটা আগে ইন্টারপ্রেটর এর কাছে ইন্টারপ্রেটর কি করলো ওইটা কম্পাইলারকে দিল কম্পাইলারকে দিয়ে বলল দেখো যে এইখানে কোনো সিস্টেম্যাটিক এরর বা কোনো লজিক্যাল এরর আছে কিনা যদি কোনো ইরোর না থাকে দেন এটি কম্পাইলর থেকে একটি বাইট কোড তৈরি করে এবং সেই বাইট কোডটা থেকে আমাদেরকে আউটপুট দেয় তাহলে এই তিনটা প্রথমে ইনপুট যেটা আমি দেব দেন এখানে প্রসেসিং হবে প্রথমে ইন্টারপ্রেটর দেন কম্পাইলর কম্পাইলর লজিক্যাল ইরোর বা সিস্টেমেটিক ইরোরগুলো চেক করবে দেন আমাকে আমার আউটপুটটা দেবে সো ঠিক সেইভাবে এটাও কাজ করে প্রথমে যে আমি আমার ইনপুট দিলাম দেন এখানে সে প্রসেসিং করলো যে আমার এখানে কোনো ভুল আছে কিনা দেন আমাকে সে আমার আউটপুটটা দিল এইটা হচ্ছে আমার আউটপুট এইভাবে মূলত পাইথনে প্রিন্ট করা হয় আর ভাবে আছে যেভাবে আমাদের পাইথনে মূলত প্রোগ্রাম বা আমরা যা তা এক্সিকিউট করতে হয় তা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ারের মাধ্যমে আমরা আমাদের নেক্সট ভিডিওতে ভেরিয়েবল ভেরিয়ে কি তা নিয়ে আলোচনা করবো